আপনার বয়স কত? 30 বছর স্যার। আপনি কত বছর চাকরি করেছেন? 40 বছর স্যার। এটা কেমনে সম্ভব? ওভারটাইম করেছি স্যার। বলেন তো, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এর ইংরেজি কি হবে? এইটার ইংরেজি পারি না স্যার, আরবিটা পারি। ঠিক আছে, আরবিটাই বলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি বাংলাদেশের তিনজন মহান ব্যক্তির নাম বলেন তো স্যার। শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা ভাসানী এবং আপনি। মানে স্যার আপনার নামটা জানো কি? আপনি সাঁতার জানেন? জি না স্যার। জাহাজের ক্যাপ্টেন পদে চাকরির জন্য আবেদন করেছেন আর সাঁতার জানেন না? কিছু মনে করবেন না স্যার, উড়োজাহাজের পাইলট কি উড়তে জানে? আপনি যে আমার বাচ্চা পরিচর্যার কাজ করবেন বলেছেন, আপনার কি কোনো বাচ্চা সম্পর্কে অভিজ্ঞতা আছে? অফকোর্স স্যার, আমি তো নিজেই একসময় বাচ্চা ছিলাম। আচ্ছা বলেন তো, কাজু বাদাম এবং স্বামীর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কি? স্যার, কাজু বাদাম চিবানো হয় পকেটে টাকা থাকলে, আর স্বামীকে চিবানো হয় টাকা না থাকলে। আপনি বলেন তো, মাছ কথা বলতে পারে না কেন? স্যার, আপনাকে যদি পানির মধ্যে চুবাইয়া রাখা হয় তাহলে আপনি কি কথা বলতে পারবেন? আপনি বলুন তো, মানুষ আর পশুর মধ্যে তফাৎ কি? স্যার, মানুষ প্রেম কইরা ছ্যাঁকা খাইয়া সিগারেট মদ গাঁজা সব খায়, কিন্তু পশু তা পারে না। আপনি বলেন তো, সুন্দরবন কি? স্যার, এটা একটা কুরিয়ার সার্ভিস। আচ্ছা আপনি বলেন তো, বিয়ের সময় ছেলেরা রুমাল দিয়ে মুখ ঢাকে কেন? স্যার, তাদের জিভগুলো যেন তাদেরকে চিনতে না পারে। আপনি কি বাংলা ফানি টিউব চ্যানেলে সাবস্ক্রাইব করছেন? না স্যার। আপনি এখনই বাংলা ফানি টিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন, নতুবা আপনার চাকরি হবে না। ঠিক আছে স্যার, আমি এখনই বাংলা ফানি টিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতেছি। এই ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর নতুন আপডেট ফানি ভিডিও পেতে চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে অ্যাক্টিভ রাখুন। সবাইকে ধন্যবাদ।